দেশ জুড়ে চলমান হিট অ্যালার্ট আরো তিন দিন বৃদ্ধি করা হয়েছে আবহাওয়া অধিদপ্তর বলছে এ সময় তাপমাত্রা আর না বাড়লেও থাকবে বৈশ্বিক উষ্ণতার কারণে দীর্ঘমেয়াদী ঝুঁকির মধ্যে পড়তে হচ্ছে বাংলাদেশকে সংকট মোকাবেলায় স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের হাসান মাহমুদের রিপোর্ট জানাচ্ছেন মাহমুদ হাসান সারাদেশে চলমান হিট আলার্ট আরো তিন দিন বৃদ্ধি করেছে আবহাওয়া অধিদপ্তর চলমান তাপ প্রবাহ মে মাসের মাঝামাঝি পর্যন্ত অব্যাহত থাকবে বলেও সতর্ক করেছে আবহাওয়া বিভাগ প্রচণ্ড তাপের নাকাল রাজধানীর খেটে খাওয়া মানুষ উপার্জন কমেছে কয়েক গুণ বেশিদিন চালাইতে পারি না দুই তিন ঘন্টা জ্বালাইলে কায় করার যান চলে না পুরা বারো ঘন্টাই চালতে পারতাম আর অন্তর লেগে মনে করেন যে ছয় ঘন্টা চালিয়ে কষ্ট হয়ে যায় এই গ্রামে মনে করেন মনে করেন যে অস্থির করে হলায় বেশি মনে করেন দশটায় এখন বন্ধ করে তিন ঘন্টা দুই ঘন্টা এরকম অনেক তাপ প্রয়োজন আগে আট ঘন্টা চালাইতাম এখন তিন চার ঘন্টা চালাই অন্য বছরের তুলনায় এপ্রিলে এবার গড় তাপমাত্রা বেড়েছে চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস লম্বা সময় জুড়ে চলছে তাপ প্রবাহ গত বছর যদিও আমরা একটা দীর্ঘ সময় হিটওয়েভ ছিল তবে ওই ধরনের সমস্যা হয়নি তবে এবছরে আবার কিছুটা পরিবর্তিত হয়েছে যেমন গত বছরের মতো আপনার দিনের তাপমাত্রা কিছুটা কম আছে কিন্তু বছর যেটা হচ্ছে রাতের তাপমাত্রা বেশি এর মেন কারণ হচ্ছে বাতাসে পর্যাপ্ত জলীবাস রয়েছে এবং জলীবাস থাকার কারণে মানুষের ভিতরে যে অস্বস্তি বোধ এটা অনেকটা বেড়ে গেছে অপরিকল্পিত নগরায়ণ গণহারে গাছ নিধন সহ বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে দীর্ঘমেয়াদী ঝুঁকিতে পড়েছে দেশ এ অবস্থায় দ্রুত পদক্ষেপ না নিলে আগামীতে সংকট আরও বাড়তে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা এখন সাময়িকভাবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের সাথে কথা বলে কিভাবে জনস্বাস্থ্যের আপাতত ক্ষতি কম করে এই সিজনটাকে আমরা অতিক্রম করতে পারি এবং সেটিকে কাভার করার জন্য কি পরিমাণ গাছ জলাধার এবং অন্যান্য কুলিং ফ্যাক্টর আমাদেরকে ইন্ট্রোডিউস করতে হবে এই পরিকল্পনা করে আমাদের কাজ করতে হবে পরিবর্তিত এই আবহাওয়া জনস্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলছে আবহাওয়ার এ প্রভাব কতটুকু পড়তে পারে তা এখনই পর্যালোচনা করে প্রস্তুতি নেওয়া দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা এই চরম ভাবপন্ন পরিবেশের জন্য যে স্বাস্থ্যের সমস্যা হবে তাকে মোকাবেলার জন্য তো দীর্ঘমেয়াদী পরিকল্পনাও গ্রহণ করতে হবে গবেষণা করতে হবে যে এই বদলে যাওয়া তাপমাত্রায় ভাইরাসের চরিত্রে চরিত্রে ব্যাকটেরিয়ার আবহাওয়ায় কেমন পরিবর্তন হলো অব্যাহত তাপমাত্রা বৃদ্ধির কারণে জনস্বাস্থ্যে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে এমন ভাইরাস ও ব্যাকটেরিয়া সক্রিয় হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের মাহমুদ হাসান দেশ টিভি ঢাকা